আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ব্লগটা আমি শুরু করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আজকে একদম রোদ উঠেনি, এখন প্রায় 11:30টার মতো বাজে। এই অবস্থা, একদম চারিদিকে কুয়াশা হয়ে আছে। তো যাই হোক, আমি নাস্তা করে ফেলেছি, একবার চা খাওয়া হয়ে গিয়েছে, এখন আবার চা নিয়ে বসেছি। তো এরপরে রান্নাঘরে চলে যাব। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা শাকের রেসিপি, আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আপনারা কি বলেন জানি না, আমাদের ফেনী এলাকাতে এটাকে ভর্তা শাক বলে বা ভতুয়া শাক বলে, যে যেটাই বলে না কেন, এটার নাম আসলে যারা জানেন আমাকে বলবেন। এটা শীতকালে পাওয়া যায়, আর বিশেষ করে ধনিয়া পাতা যে গাছ লাগানো হয় ওখানে হয় বেশি আর কি, ধনিয়া পাতার খেতেই বেশি হয় আর কি। তো আমি ওগুলো ধুয়ে ভালো করে কুচি করে নিয়েছি, একদম মিহি কুচি করে নিয়েছি, আর এখানে তেল দিয়ে দিলাম। আর তেলের মধ্যে আমি ফোড়ন দিব, কালো জিরা ফোড়ন দিয়ে করব। আর নর্মালি আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করি, তো আজকে একটু অন্যরকম করে ভাজি করছি। শুকনো মরিচ এবং মানে ইয়ে আর কি, কালো জিরা ফোড়ন দিয়ে এটা আলু দিয়ে ভাজি করব। খেতে খুবই ভালো লাগে আসলে, যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আর আমার এক ফ্রেন্ড বলেছে ও কখনো খায়নি এই শাকটি, বিশেষ করে ওর জন্য এটা দেওয়া। তো ও যদি আমার এই ব্লগটা দেখে থাকে তাহলে হয়তো ভাজি করে খেতে পারে, খুবই মজা হয় শাকটা। অন্য শাকের মানে এক একটা শাকের মজাই এক এক রকম, তো এটাও একটা মানে মজার। আর এটাতে চিংড়ি মাছ দিলে তো অন্যরকম মজা হয়, তো আমার কাছে চিংড়ি মাছ ছিল, তারপরও আজকে ভাবলাম যে একটু অন্যরকম করেই করি, তাই অন্যরকম করে করলাম। আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে ধনিয়ার গুঁড়া আর হলো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে, আর অন্য কিছুই দিই না, লবণ দিব। আর আলু দিয়ে দিয়েছে, আলুটা একটু ভাজা হলে তারপর শাকটা দিব, দেখে তো হয়তো আপনারা বুঝতে পারবেন। আলুগুলো ভাজা হওয়ার পরে আমি শাকটা দিয়ে দিলাম, কারণ শাকগুলো একেবারে নরম, ভাজা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আলুগুলো সেদ্ধ হওয়ার পরে শাকটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর বাকি শাকগুলোও দিয়ে দিব, দিয়ে একদম মানে ভাজা ভাজা করে নিব আর কি। আপনারা তো শাক ভাজি যেভাবে করো ওভাবেই করে নিব, তো হয়ে যাবে। আর দুপুরে আরও একটা রান্না করব, সেটা হচ্ছে ছোট বেলে মাছ, ওটা হাতে মাখিয়ে তারপর রান্না করব। এটা এর আগে অনেকবার রেসিপি শেয়ার করেছি, রেসিপি না আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের কাছে দেখিয়েছিলাম। তো আজকেও ওরকম বেলে মাছগুলো, ছোট বেলে মাছ, ওটা হাতে মাখিয়ে রান্না করব। আর হচ্ছে গরুর গোস্ত রান্না করে রাখব। আগামীকাল আমাদের বাসায় মেহমান আসবে, মেহমান বলতে আমার ছোট ননদ আসবে শুক্রবার, আপনাদেরকে তো আগেই বলেছি। আমার ছোট ননদ চাকরি করে, তো শুক্রবারে একটা দিন সময় পায়, আর শনিবারে তো ওদের ঘরের কাজ থাকে বা প্রতি শুক্রবারে কাজ থাকে, তো সময় করে যেহেতু আম্মা আমাদের সাথে থাকেন, আম্মাকে দেখা মানে দেখতে আসে আর কি, তো শুক্রবারে সময় পাবে, ওই জন্য শুক্রবারে ও আসবে। তো গরু গোস্তটা রান্না করে রাখবো, আর রাতে কিছু রান্না করে রাখবো আর কি, ওটা আগামী ব্লগে দেখতে পাবেন কী কী রান্না করে রেখেছিলাম। তো আমার এদিকে ভাজিটাও হয়ে গিয়েছে, আর হচ্ছে দুপুরে আর তো বললাম ছোটো মাছের বেলে মাছের রান্না করব, গরগোস্তটা রান্না করে রাখবো। এই তো দুপুরের এই ছিল রান্না, আর হচ্ছে বিকালে তো বিকালের আয়োজনটা করব। আর বিকালে আমি আমাদের জন্য তেমন একটা কিছু করব না, জাস্ট ওই যে লেফট ওভার যে ভাতগুলো থাকবে ওগুলো দিয়ে আমি রাইস করে ফেলবো, আমি আর আরিব খাবো, আর ওরা তো রুটি খাবে। তো এই তো এই ছিল আমাদের দুপুরের রান্নাবান্না। তো রাতের লেফট ওভার যে ভাতগুলো থাকবে, মানে দুপুরের একটুখানি যে ভাতটা থাকবে ওটা দিয়ে কীভাবে আমি রাইস করব সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করব।
এরকম মাঝে মাঝে থেকে যায়, অনেক সময় রাতের বেলাও ভাত থেকে গেলে ওটা করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন বট আর কি, আর ওগুলো একটু ইয়ে করে রেখেছি, সেদ্ধ করে রেখেছি, কালকে ভাজি করব। ওই যে বললাম আমার ননদ আসবে তার জন্যই, ও খুব পছন্দ করে আর কি, ও যে যে খাবারগুলো খুব পছন্দ করে ওগুলোই করা হয়। সাধারণত আমি এরকমই করি, আমার ননদরা যারা যে যেটা পছন্দ করে ওইটাই করে। আমার বড় ননদকে অবশ্য আপনারা দেখেননি, ও ইদানিং মানে আসা হচ্ছে না আর কি। তো যাই হোক, এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলা যে ওই বললাম দুপুরের ভাত রয়ে গেছে একটু, ওগুলো দিয়ে রাইস করে ফেলবো। তো এইখানে আমি সব রকমের সবজি নিয়েছি, সব রকম বলতে এখানে বাঁধাকপি নিয়েছি, তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি, তারপরে পেঁয়াজকলি, পেঁয়াজ সব একসাথে নিয়েছি, গাজর সব একসাথে কুচো করে নিয়েছি। এই যে ভাতগুলো দিয়ে একটা ডিম দিয়ে রাইস করে নেব, এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। আরিবের খাওয়া হয়ে যাবে, আমারও খাওয়া হয়ে যাবে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। তো আমি আসলে বেশিরভাগ সময় রান্নাবান্নার ভিডিওটাগুলোই আপনাদের সাথে শেয়ার করি, এটাই শেয়ার করতে আমার কাছে ভালো লাগে। তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। হয়তো বলবেন যে রান্নাবান্নাগুলো তো সবাই পারে। হ্যাঁ জি, সবাই পারে। তো আমি আমার মতো করেই রান্না করি, আমার রান্নার স্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো বা এখন আজকাল সবাই রান্না পারে এমন কেউ নাই যে রান্না পারে না, তারপরও আমার মানে আমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, এই জন্য শেয়ার করা। আশা করি আপনাদের কাছে ভালো লাগে, আর সামনের দিকে চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আর আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য। আর আরেকটা কি, ওই যে বললাম আপনাদের সাথে কানেক্ট থাকতে আমার কাছে খুবই ভালো লাগে, এই তো। আর আমার বেশিরভাগ যেহেতু আমি কোনো বাইরে কাজ করি না, অফিস নেই, কোনো কিছু নেই, আমার ঘরেরই কাজকর্ম, সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার বেশিরভাগ সময় কাটে রান্নাবান্না দিয়ে, সেই জন্যই আপনাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করা। আর ঘর গোছানোটা আসলে যার যার স্টাইলে সে সে ঘর গোছায়, তো ওটা সামনের দিকে আস্তে আস্তে শেয়ার করবো ইনশাল্লাহ। এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন সবজিগুলো মাঝখানে একটু ছড়িয়ে দিয়ে মানে মাঝখানে একটু জায়গা করে আর কি একটা ডিম ভেঙে দিব। আপনারা চাইলে এখানে মুরগির বোনলেস যে পিসগুলো থাকে ওগুলোও দিতে পারেন, বা চিংড়ি মাছ দিতে পারেন। তো আমি আজকে সবজি মানে ঝটপট রাতের খাবারটা রেডি করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো একটা ডিম ভেঙে দিব, ডিমটা ভেঙে একটু ঝুরা করে নিব, আর সবজিটার সাথে মিশিয়ে নিব আর কি, নিয়ে তারপরে যে ভাতগুলো আছে ওগুলো দুই ভেজে নিব। এটা অবশ্য অনেকেই করে, তো আমিও করলাম, আমারও মাঝে মাঝে খাওয়া হয়। আপনারা তো দেখেছেন দুপুরবেলা শুধু মাছ আর শাক ছিল, ওটা খাওয়া হয়ে গিয়েছে। তো বলতে পারেন যে ওরা রুটি খেয়েছে কি দিয়ে, তো ওরা ওদের মতো করেই খেয়েছে, দুপুরের মাছ ছিল ওটা দিয়ে খেয়েছে, আমার শাশুড়ি দুধ দিয়ে খেয়েছে, মানে যখন যেটা পায় আর কি। তো তখন কারণ উনি এই রাইসটা খাবেন না রাতের বেলা, ভাত মানে ওনার জন্য হারাম, হারাম বলতে আমি জোক করে বলতেছি, কারণ ওনার ডায়াবেটিস আছে, উনি খুব মেনটেন করে চলেন আলহামদুলিল্লাহ, উনি মেনটেন করে চলেন দেখি, খুব ভালো আছেন, মানে উনি ভাতটা আমরা শত জোর করলেও উনি খাবেন না, তো এই জন্যই খাওয়া হয় না। আর ওই দিন যে চাউমিন করেছিলাম, জোর করে ওনাকে এক চামচ খাওয়ানো হয়েছে, তাও আরিবের বাবা বলাতে উনি খেয়েছে, না হলে খেত না আর কি। তো এই জন্য বললাম যে উনি রাতের বেলা রুটি ছাড়া অন্য কিছুই খান না, দুধ আর ডিম দিয়ে উনি রাতের খাবারটা সেরেছেন। আর হচ্ছে আরিবের বাবা একই অবস্থা, ডিম ভাজি করে তারপরে খেয়েছে, আর সকালেরও একটু ভাজি রয়ে গিয়েছিল, ওই ভাজিটাও খেয়েছেন। এই তো ওদের খাওয়াটা এটা, আর আমাদের মা ছেলের খাওয়া হচ্ছে এটা। আর আমি এখানে দুই ধরনের সস দিচ্ছি, একটা হচ্ছে টমেটো সস আর একটা হচ্ছে সয়া সস দিয়ে দিলাম একটু টেস্টের জন্য আর কি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সয়া সসটা দিতে পারেন, টমেটো সসটা না দিলেও হয়। তো আমি একটু টেস্টের জন্য দিয়ে দিলাম, আর দিব গোলমরিচের গুঁড়ো। এই তো হয়ে গেল, আর আমাদের রাতের খাওয়াটাও হয়ে গেল, আপনাদের সাথেও শেয়ার করলাম, তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এই তো আমাদের এই
আমি যেহেতু বাইরে কোনো কাজ করি না, ঘরের কাজগুলোই করি, তো আপনারা এগুলো দেখতে দেখতে বোরিং ফিল করবেন এটা আমি জানি। আর এখন তো আসলে বাইরে যাওয়া হয় না তেমন একটা যে আপনাদের সাথে শেয়ার করব। যখন যাব তখন ইনশাল্লাহ বাইরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমার ঘরের কাজগুলো দেখে আপনারা বোরিং হবেন, তো যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ খুব কষ্ট করে আমার ভিডিওগুলো আপনারা দেখেন। আমি জানি অনেকটা সময় নষ্ট করেই আমার ভিডিওগুলো দেখেন, তো আপনাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া, ভালোবাসা জানানো ছাড়া আমার আর আসলে করার কিছু নেই আর কি। তারপরে আপনাদেরকে অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ জানাই যে কষ্ট করে অনেকটা সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য। তো এই তো আর আমার দিনগুলো এভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আর সকল অবস্থাতেই আমি আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। তো আমার রাইসটা রেডি হয়ে গিয়েছে, আরিবকে খেতে দিয়ে দিব। এই তো আর রাত পর্যন্ত এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আর আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।